নমস্কার, বেঙ্গলি মেডিকেটেড টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকটা উপকারিত হবেন। তো আজকের ভিডিও কলসপা এক্স ট্যাবলেট, তো এটির কাজ কী বা এটির খাওয়ার নিয়ম এবং যদি কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আমার এই ট্যাবলেটটির সঙ্গে একটু পরিচিত করে নেব। তো এটির কম্পোজিশন আছে মেভেবারিন হাইড্রোক্লোরাইড এবং ক্লোরডিয়া জিপ অক্সাইড, এবং এটি মার্কেট করেছেন ইন্ডিয়ান কোম্পানি অ্যাবট, এবং এটি একটি স্টিপে 15টি করে ট্যাবলেট হয়ে থাকে, এবং এটির দাম আছে 305 টাকা। যদি ডিসকাউন্টে পেয়ে যান তাহলে অনেকটাই কমে পেয়ে যাবেন। তো এটির মধ্যে আছে মেভেবারিন হাইড্রোক্লোরাইড 135 mg এবং ক্লোরডিয়া জিপ অক্সাইড আছে 5 mg। এটা আপনারা যে কোনো ফার্মেসিতে খুঁজলেও পেয়ে যাবেন। তো এটি সাধারণত অ্যাডাল্টদের জন্য, বাচ্চাদের জন্য নয়। অবশ্যই এই ধরনের মেডিসিন বাড়িতে থাকলে বাচ্চাদের থেকে দূরে রাখার চেষ্টা করবেন। তো ভিডিও শুরু বা আলোচনা শুরু করার আগে প্রথমে বলে থাকি, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ভিডিও নিয়মিত দেখছেন বা সাবস্ক্রাইব করছেন না তাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন এবার আলোচনা শুরু করা যাক। তো এটির কাজ কী? তো এটি সাধারণত যাদের বিরক্তিকর পেটের সমস্যা বা এই পেটের যে কোনো সমস্যার জন্য পেটে ব্যথা হয় বা পেটের তল পেটে খিঁচুনির বা খিল ধরার মতো ব্যথা, আবার সেই ব্যথা মলত্যাগ করার সময়ও কষ্ট, বা পেট ফুলে ওঠা, গ্যাস সৃষ্টির কারণে পেটে ভীষণ বেদনাদায়ক ব্যথা হতে থাকে, এই সব সিন্ড্রোমকে আবার ইরিটেবল বয়েল সিন্ড্রোম বলা হয়ে থাকে। তো এই ট্যাবলেটটি পেটের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, বা যাদের প্রচণ্ড ওই পেটে ব্যথার কারণে সেই ব্যথা গ্যাসের কারণে হয়, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কার্যকর হয়ে থাকে। তো আপনারা চাইলে এই ট্যাবলেটটি খেতে পারেন। তো এরপর চলে আসি এটির খাওয়ার নিয়ম। এটি 12 ঘন্টা ব্যবধান রেখে দিনে 2 বার আপনারা খেতে পারেন। তো অবশ্যই খাওয়ার আগে ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রেসক্রাইব করে তারপরে খাবেন। এবং খাওয়ার নিয়মটা যেহেতু আমি বললাম, কারণ এটি রোগের ধরন এবং রোগীর কন্ডিশান অনুযায়ী ডাক্তারবরা প্রেসক্রাইব করে থাকে, তো সেই অনুযায়ী আপনারা ডাক্তারের পরামর্শ কিন্তু এটা তারপরে খাবেন। তো এরপর চলে আসে এটি সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া। তো এটি কন্টিনিউ খাওয়ার পর ঘুম আসা বা ঘুম ঘুম ভাব হওয়া, স্কিনের র্যাশ, ক্লান্তি, বিভ্রান্তি, এই ধরনের সাইড ইফেক্টগুলি হতে পারে। তো অবশ্যই আপনারা সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াবাড়ি হলে ভালো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন এবং তৎক্ষণাৎ মেডিসিনটি খাওয়া বন্ধ রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।